উপজেলা নির্বাচন ব্যর্থ হলে সাত জানুয়ারি ভোটে প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান মাহমুদুল ষষ্ঠ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনার কি কি দিক নির্দেশনা দিয়েছেন দেখেন এই মিটিংটি বা এই সভাটি আসলে ঠিক এগারোটার সময় শুরু হয় যেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য যে চার কমিশনার তারা ছিলেন এবং বিশেষ করে মাঠ প্রশাসনের যারা কর্মকর্তা ডিসি এসপি ডিআইজি সহ এবং একই সঙ্গে পুলিশের আইজিপি কিন্তু এই সভায় বা বৈঠকে উপস্থিত ছিলেন এবং ঠিক কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে পাঁচ মিনিট আগে এই বৈঠকটি শেষ হয়েছে বা এই মিটিংটি শেষ হয়েছে মূলত আগামী আট মে থেকে যে ষষ্ঠ উপজেলা নির্বাচন অর্থাৎ প্রথম ধাপের নির্বাচন শুরু হতে যাচ্ছে এবং নিশ্চয়ই জানেন যে এবার চার ধাপের নির্বাচন হবে এবং চার ধাপের নির্বাচনের জন্য নির্বাচনটিকে সুষ্ঠু করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে সেইটি কি লক্ষ্যে কিন্তু এই মিটিংটি করা হয়েছে বা সভাটি করা হয়েছে এখন পর্যন্ত যেটুকু আমরা জানতে পেরেছি কিংবা প্রধান নির্বাচন কমিশনার শুরুতে বা সূচনা বক্তব্যে যেটি জানিয়েছেন তা থেকে এটুকু বলতে পারি যে নির্বাচনটিকে সুষ্ঠু করার জন্য বিশেষ করে কোনো ধরনের যেন কোন গোলযোগ বা সহিংসতা না হয় সেইটিকেই তারা মূলত বেশি প্রায়োরিটি দিচ্ছে বা বেশি বেশি দেখছে এবং সেই নির্দেশনা মূলত মাঠ প্রশাসনকে দেওয়া হয়েছে যেন নির্বাচন হয় আর যে কারণে আপনি নিশ্চয়ই জানেন যে সূচনা বক্তব্য সি কিন্তু সেই বিষয়টি তুলে ধরেছেন যে সাত জানুয়ারি নির্বাচন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই লক্ষ্যেই বা সেই রকমই নির্বাচন যেন এই উপজেলা নির্বাচন হয় সেটি কিন্তু নির্দেশনা তিনি দিয়েছেন এবং এখন পর্যন্ত যেটি তথ্য আছে আমার কাছে যদিও আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলবে নির্বাচন কমিশন তবে এইটুকু বলতে পারি যে সহিংসতা মুক্ত এবং ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারে সেই ধরনের নির্দেশনা দেয়া হয়েছে এবং নিশ্চয় জানেন যে এবার অনেকটাই বলা যেতে পারে যে রাজনৈতিক দল আছে নিবন্ধিত দল বা অনিবন্ধিত দল আছে তাদের মধ্যে থেকে মাত্র এখন পর্যন্ত একটি দল আসলে দলীয় প্রতীকে নির্বাচন করছে বাকি যে যেসব দল অংশগ্রহণ করছে তারা অনেকে দলীয় প্রতীকে নয় স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন সুতরাং এই নির্বাচন ঘিরে অনেক আশঙ্কা আছে তবে নির্বাচন কমিশন যেটি জানিয়েছে বা বলছে বা যে ধরনের নির্দেশনা দিচ্ছে সেটি হল যে আজ নির্বাচন যেভাবে হোক না কেন সুষ্ঠু এবং ভোটাররা যেন ভোট দিতে পারে সেই লক্ষ্যে তারা নির্বাচনটিকে সাজিয়েছেন রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান